চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ যাচ্ছে আদানি গ্রুপের বিদ্যুৎ। ঝাড়খণ্ডের গোড্ডা থার্মাল পাওয়ার সেন্টার থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি। ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এই বিদ্যুৎ সরাসরি যাবে বাংলাদেশে। বাংলাদেশকে বিদ্যুৎ খাতে সহযোগিতার লক্ষ্যে ভারত বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই হয় 2011 সালে। ওই চুক্তির ভিত্তিতে 2015 সালের 11 আগস্ট ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 2017 সালের 5ই অক্টোবর আদানির সঙ্গেই ক্রয় চুক্তি সই হয়। ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় 800x2 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে আদানি পাওয়ার। 147 কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশের বগুড়া পর্যন্ত এই বিদ্যুৎ যাবে। সঞ্চালন লাইনের 90 কিলোমিটার হচ্ছে ভারতে, বাংলাদেশে বসেছে 145 কিলোমিটার লাইন। বিদ্যুৎ আনতে 2 ধাপে নির্মিত হচ্ছে সঞ্চালন লাইন। বাংলাদেশ ভারতীয় সীমান্ত থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পর্যন্ত 28 কিলোমিটার দীর্ঘ 400 কিলোভোল্টের একটি সঞ্চালন লাইন বসানো হয়েছে। ব্যয় হচ্ছে 226 কোটি টাকা। ইতিমধ্যে এই লাইনের নির্মাণ কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে সঞ্চালন লাইন নির্মাণের কাজ এখনও চলমান। বরপুকুরিয়া থেকে বগুড়া হয়ে গাজীপুরের কালিয়াকৈয়ের পর্যন্ত 260 কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণে ব্যয় হচ্ছে 3322 কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদনের জন্য আদানি পাওয়ারের মালিকাধীন অস্ট্রেলিয়ার কার্মিখায়েল খনি থেকে কয়লা বাংলাদেশ যাবে, যা উড়িষ্যার ধামোরা বন্দরে খালাস হবে। সেখান থেকে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা বাংলাদেশে যাবে ভারতের নির্মিত 700 কিলোমিটার রেল লাইনের মাধ্যমে। চুক্তি অনুসারে আগামী 25 বছর এই কেন্দ্র থেকে 1496 মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুতের উন্নয়ন বোর্ড। প্রতি ইউনিট 6.89 টাকা দরে আদানি পাওয়ারের বিদ্যুৎ কিনতে সম্ভাব্য ব্যয় হবে 1,90,000 কোটি টাকা। বৈশ্বিক এই বিদ্যুৎ সংকটের মাঝে বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে। ভারতের জনপ্রিয় গ্রুপ আদানি গ্রুপের কাছ থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনবে। এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিদ্যুৎ অত্যন্ত দরকার। আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বেশি থাকলেও এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের দাম যেভাবে বেড়ে গেছে, সেই দাম বেড়ে যাওয়ার ফলে আমরা চাপে পড়ে গেছি। যে কারণে এখন যদি আমরা এই ভারত থেকে যদি আমরা একটু ভালো বিদ্যুৎ পাই, তাহলে সেই বিদ্যুৎটা আমাদের যথেষ্ট কাজে দেবে এবং আমরা আমাদের এই যে সংকটের ভিতরে আমরা যাচ্ছি, সেই সংকটটা আমরা উত্তরণ করতে পারবো। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।